খয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তী রাজ্য বিধানসভার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের খবরে খুশির জোয়ার বইছে খয়েরপুর মণ্ডলের বিজেপি নেতাকর্মী সমর্থকদের মধ্যে। শুক্রবার সন্ধ্যায় এই উপলক্ষে রেশমবাগান এলাকায় অনুষ্ঠিত হয় সম্বর্ধনা র্যালি। র্যালিতে অংশ নিয়ে দলের নেতাকর্মীদের প্রতি তিনি জানিয়েছেন, রাজ্যের বুকে আপনারা যেভাবে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন সে গণতন্ত্রকে বুক দিয়ে আগলে রাখবেন তিনি। রাজ্যবাসীর কাছে একটাই আমার বার্তা যে হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে আপনারা যে ভূমিকা নিয়েছিলেন, আজকে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে সেটাকে বুক দিয়ে আগলে রক্ষা করবেন এবং শ্রেষ্ঠ ত্রিপুরার কাজে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী সভা যে উদ্যোগ নিয়েছে সেটাকে সম্পূর্ণভাবে সমর্থন করবে। বিরোধীদের উদ্দেশ্যে একই বার্তা ছিল যে রাজ্যের উন্নয়ন সবাই আমরা যদি চাই তাহলে সবাই একত্রিত হয়ে সেই কাজে আমরা থাকব এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে। এদিকে রাজ্য রাজনীতির এই প্রবীণ নেতা বিধানসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হওয়ার ঘটনায় খুশি খয়েরপুরের বিজেপি কর্মীরা। র্যালিতে অংশ নিলেন সব অংশের মানুষজন। ব্যুরো রিপোর্ট, হল্লাবো।